তুমি চলে যাওয়ার পর আমি 200 ছ রাত না ঘুমিয়ে একটা ডায়েরি লিখেছি, আর ডায়েরির 17 পৃষ্ঠা তোমার নাম উল্লেখ করা আছে। কতদিন আমি বসেছিলাম তোমার অপেক্ষায় বেখেয়ালি স্টেশন রোডে, বসে বসে গায়ের কত ধুলাবালি মুছেছি আর ভেবেছি কি আর হবে এভাবে বেঁচে থেকে। বাসায় ফিরে এসে চিন্তা করলাম আর আয়না দেখব না, যদি সুন্দর হয়ে যাই। রাতে ছাদে এসে হীন আকাশের দিকে তাকিয়ে অনেক তারাবাতি গুনেছি আর ভালোবাসার তানপুরা বাজিয়েছি এবং অস্পষ্ট কণ্ঠে বলেছি, সে আমার আমার হতে দেয় না। হলুদ ল্যাম্পোস্ট গুলো আমার খুব পরিচিত, কারণ এই ল্যাম্পোস্টের নিচে বসে আমি চিৎকার করে বলেছিলাম, কেমন আছো কোথায়? পরে বুঝলাম ঠিক তো দিব্যি আছো। আজও আমি খোলা আকাশের নিচে উড়ে যাওয়া পাখির চোখে তাকিয়ে ভাবি রূপ কথা সে, আর সবকিছু ছিল পবিত্র পাপ। এখন অন্ধকার ঘরে বসে বসে ভাবি আমার একটা মানুষ হইল না যে আগাগোড়া জানবে আমার।